অর্থাৎ আমরা বলতে পারি যে যে উইলিয়াম ব্লেক বলতেছিল যে ভবিষ্যৎ যে আশাবাণী ছিল সেই আশাবাণীর মাধ্যমে নিপীড়ন বা কষ্টকে আমরা রোধ করতে পারি। আবার বালকেরা কাজে মনোযোগী হয় এইসব কথায় উদ্বৃত্ত হয়, অর্থাৎ কারণ তারা ভবিষ্যৎ নিয়ে আশাবাদী, এজন্যই বালকেরা এসব ভাবতে ভাবতে কাজের মধ্যে মনোযোগী হয়। আর আমরা দেখতে পাই আমাদের সমাজের মধ্যে যে ধনী ধনী ব্যক্তিত্বে যারা আছেন, অর্থাৎ টাকা পয়সা মানুষ এমন আছেন, তাদের যে স্বপ্নের জাল ছিল তারা অনেক বড়ভাবে বিস্তার করে রাখে। ফলে কি হয়, তাদের বিরুদ্ধে দাঁড়াবার মতো সুযোগ বা সাহস আমাদের হয়ে ওঠে না, অর্থাৎ যারা নিপীড়িত মানুষ তাদের সুযোগ বা সাহস হয়ে ওঠে না। যদি আমরা দেখি পরবর্তীতে যখন সংস অব এক্সপিরিয়েন্সের চিমনি সুইপার কবিতাটা পড়বো, তখন আমরা দেখবো যে উইলিয়াম ব্লেক এই কথাগুলা আসলে নিপীড়িত বা উচ্চ পদের মানুষ, অর্থাৎ পুঁজি যারা টাকা পয়সাওয়ালা মানুষ, এদের থেকে অনেক দূরে ছিল। কারণ অর্থাৎ বলা হচ্ছে যে সংস অব এক্সপিরিয়েন্স এই কবিতায় যে চিমনি সুইপার কবিতা আছে, এখানে এই দূষণ থেকে মুক্ত ছিল, এই বলে আপনার এই ধরনের নোংরামি বা যাই বলেন এটা ছিল না। অর্থাৎ কবিতাটিকে আমরা যদি সামাজিক দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে বুঝতে পারবো যে চিমনি সুইপাররা কতটুকু কতখানি বঞ্চিত বা নিপীড়িত অবস্থার মধ্যে দিয়ে জীবন ধারণ করে। তা হচ্ছে টম ডিক্রির যে স্বপ্ন ছিল এই স্বপ্নের মধ্যে আশার বাণী, মানে তাকে ছুটিয়ে নিয়ে যাচ্ছে, তারা সুযোগ পাচ্ছে ভবিষ্যতে একদিন না একদিন তারা এখান থেকে মুক্তি মিলবে, অর্থাৎ দ্রুত মৃত্যুর মধ্য দিয়ে পরবর্তী শান্তির জীবনে থাকার একটা স্বপ্ন বিদ্যমান ছিল তার মনে, অর্থাৎ এটা হচ্ছে তার অবস্থা সম্পর্কে ভাবতে বাধ্য করতেছিল। আমরা তখনকার যে সামাজিক অবস্থা এটা বুঝতে, এই কবিতা থেকে এটা বুঝতে সক্ষম হই। গল্পটার আইডিয়াটা কি ক্লিয়ার? জি ভাইয়া, হ্যাঁ জি জি ভাইয়া। হ্যাঁ, আমরা যদি কবিতাটা দেখি তাহলে কবিতাটা স্টেঞ্জা আছে 6টা, 1, 2, 3, 4, 5, 6, 6টাতে প্রতিটিতে 4টি করে লাইন, অর্থাৎ প্রতিটা স্টেঞ্জা এক একটি কোয়ার্টেন। আমরা যদি কবিতাটার বাংলাটা বলার চেষ্টা করি তাহলে এখানে বলা হচ্ছে যে হোয়েন মাই মাদার ডাইড আই ওয়াজ ভেরি ইয়ং, অর্থাৎ যখন আমার মা মারা গেল তখন আমি খুবই ছোট বা তরুণ ছিলাম, এখানে খুবই ছোট বলা উচিত, তখন আমি খুবই ছোট ছিলাম। অ্যান্ড মাই ফাদার সোল্ড মি হোয়াইল ইয়েট মাই টাং, অর্থাৎ বলতেছিল যে আমার বাবা আমাকে বিক্রি করে দিচ্ছিল তখন আমার টাং এখান পর্যন্ত, তখন আমার জিহ্বায় এটুকু বলতে হবে, অর্থাৎ বলা যায় যে সবে মাত্র সে উচ্চারণ করতে পারে, ভালো মতো কথাও বলতে পারে না, অর্থাৎ কুড স্কার্লি ক্রাই উইপ উইপ বলতে পারে না এইভাবে। জি, অর্থাৎ সবে মাত্র সে উচ্চারণ করতে পারতো বা কথা বলতে পারতো না বা কোনো রকম, জাস্ট শুধু উচ্চারণ হইতো কথা, তো কান্না করতেছিল উইপ 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 করে। নেক্সট লাইন, সো ইউর চিমনিস আই সুইপ অ্যান্ড ইন শুট আই স্লিপ, অর্থাৎ সে চিমনি যে পরিষ্কার কর, বিক্রি হওয়ার পরে যে চিমনি পরিষ্কার করে, চিমনি পরিষ্কার করে যে ঝুল বা কালি এসব থাকে সে ওই শরীরে লেগে যায়, এগুলো পরিষ্কার করার মতো শক্তি বা তার মধ্যে যে এতটুকু বোধ শক্তি ছিল না যে সে সেগুলো পরিষ্কার করে ঘুমায়, অর্থাৎ তাই জন্য আমরা বলতে পারি যে সে চিমনি পরিষ্কার করে আর যে ঝুল কালি ছিল, ঝুলন্ত যে কালিগুলো, সেগুলোর মধ্যেই ঘুমায় পড়ে। নেক্সট, দ্বিতীয় সেকেন্ড স্টেঞ্জের মধ্যে যদি প্রথম লাইন দেখি সেটা ছিল যে দেয়ার্স লিটিল টম ডিক্রি, অর্থাৎ আমরা তার বন্ধুর পরিচয় এখানে পাচ্ছি যে টম ডিক্রি হু ক্রাইড হোয়েন হিজ হেড, এবং তার বন্ধু ছিল টম ডিক্রি, তার চুলগুলো ছিল কোকড়ানো, অর্থাৎ যে ভেড়া আছে মেষ শাবক আছে অনেকটা দেখতে তার মতো, এটা আমরা পরের লাইনে পাচ্ছি যে দ্যাট কুয়েল্ট লাইক এ ল্যাম ব্ল্যাক ওয়াজ এ শেপড সো আই সেড, অর্থাৎ সে যখন কাঁদতেছিল যেহেতু তার চুলগুলো ভেড়ার মতো মেষ শাবকের ন্যায়, অর্থাৎ কোকড়ানো কোকড়ানো, এবং সে যখন কাঁদতেছিল তার চুলগুলো, কারণ কাটার মানে কাদার কারণ হচ্ছে যে তার যে চুলগুলো ছিল সেগুলো কেটে ফেলা হয়েছে। এখন স্পিকার অর্থাৎ চিমনি সুইপার যে বালকটা ছিল, অর্থাৎ তার বন্ধু, সে বলতেছিল সো আই সেড, সে বলল হুশ টম নেভার মাইন্ড ইট ফর হোয়েন ইউর হেডস বেয়ার, তো চুপ করো টম, মনে কিছু করো না, তোমার মাথা যখন খালি থাকবে, ইউ নো দ্যাট দ্য শুট ক্যান নট স্পয়েল ইউর হোয়াইট হেয়ার,
অর্থাৎ তোমার মাথায় যেহেতু চুল নাই, তাহলে তোমার মাথা যখন খালি থাকবে, চিমনি যখন পরিষ্কার করব, তখন তোমার যে মাথার সাদা চুল এটা আর নষ্ট হবে না, যেহেতু তোমার মাথায় কোনো চুল নাই। আসলে যারা চিমনি সুইপারের জন্য যে বাচ্চাদেরকে নিয়ে কাজ করানো হয়, তাদের মাথার চুল ফেলে দেওয়া হয়, কারণ যাতে মাথার চুলে মানে ঝুল, কালি কালি বা ঝুল এসব না লাগে। নেক্সট, অ্যান্ড সো হি ওয়াজ কুইট অ্যান্ড দ্যাট ভেরি নাইট। এই কথা শোনার পর সে একটু শান্ত হলো, এবং সেই রাতেই, অর্থাৎ দ্যাট ভেরি নাইট, সে রাতেই, অ্যাজ টম ওয়াজ স্লিপিং হি হ্যাড সাচ এ সাইট। অর্থাৎ টম যখন ঘুমায় পড়লো, ঘুমাচ্ছিল, সে একটা স্বপ্ন দেখল, দ্যাট থাউজেন্ডস অফ সুইপার্স ডিক জয়ী নিট অ্যান্ড জেট। অর্থাৎ এখানে হয় স্বপ্ন দেখতেছে যে হাজার হাজার, অর্থাৎ পরিষ্কার করা, যে চিমনি পরিষ্কার করে, অর্থাৎ ঝাড়ুদার বলেন বা যাই বলা যায়, হাজার হাজার পরিষ্কারকারক বা ঝাড়ুদার, যেমন হচ্ছে ডিক ছিল, জয় ছিল, নিট ছিল, জ্যাক ছিল, এদের সে দেখতেছিল স্বপ্নে। ওয়ার অল অফ দ্যাম লকড আপ ইন কফিনস অফ ব্যাগ, অর্থাৎ তাদের সবাইকে একটা কালো কফিনের মধ্যে তালাবদ্ধ করে রাখা হয়েছে, তালাবদ্ধ করে রাখা হলো। অ্যান্ড বাই ক্যাম অ্যান এঞ্জেল হু হ্যাড এ ব্রাইট কি, অর্থাৎ তখন এখানে অ্যাঞ্জেল বলতে আমরা ফেরেস্তা ধরি, এবং এরপরে হচ্ছে হঠাৎ করে সে দেখলো যে একজন ফেরেস্তা আসলো, যার কাছে উজ্জ্বল একটা চাবি ছিল, ব্রাইট কি, উজ্জ্বল একটা চাবি ছিল। অ্যান্ড হি অফেন্ড দ্য কফিনস অ্যান্ড সেট দ্যাম অল ফ্রি, অর্থাৎ কফিনগুলো, সে এই যে ফেরেস্তা আসলো, সে কফিনটা খুললো এবং সবাইকে মুক্ত করলো। দেন ডাউন আ গ্রিন প্লেন লেপিং লাফিং দে রান অ্যান্ড ওয়াশ ইন আ রিভার অ্যান্ড শাইন ইন দ্য সান, অর্থাৎ সবাই তখন সবুজ যে ভূমি ছিল, অর্থাৎ গ্রিন প্লেন, সবুজ ভূমি, লাফালাফি, হাসাহাসি, আর সবাই দৌড়াদৌড়ি শুরু করলো, এবং ওয়াশ ইন রিভার অ্যান্ড শাইন ইন দ্য সান, অর্থাৎ নদীতে গোসল করতে গেল এবং তা পানিটা, অর্থাৎ সূর্যতে শুকিয়ে নিল। দ্য নেকেড অ্যান্ড হোয়াইট অল দেয়ার বেগস লেফট বিহাইন্ড, অর্থাৎ তখন ভাইয়া কফিন তো ওপেন ছিল কে, অ্যাঞ্জেল নাকি টম ডিক্রি? অ্যাঞ্জেল, টম ডিক্রি স্বপ্ন দেখতেছিল যে তারা সবাই হাজার হাজার সুইপার একসাথে বন্দী হয়ে আছে একটা কফিনের মধ্যে, তখন হঠাৎ করে স্বপ্নে দেখলো যে একজন এঞ্জেল, অর্থাৎ একজন ফেরেশতা তাদের সামনে আসলো একটা ব্রাইট মানে উজ্জ্বল চাবি নিয়ে, এবং সে কফিনটা খুললো এবং সবাইকে মুক্ত করে দিল। এই খুশিতে এই জমিতে মানে মাটিতে তারা দাঁড়িয়ে হাসাহাসি, লাফালাফি, মানে চিৎকার চেঁচামেচি করতে করতে তারা নদীর কাছে গেল, নদীতে তারা গোসল করলো এবং সেই পানি সূর্যের রোদের দ্বারা শুকিয়ে নিল। দেন নেকেড অ্যান্ড হোয়াইট অল দেয়ার ব্যাগস লেফট বিহাইন্ড, অর্থাৎ তখন সবাই ছিল উলঙ্গ, অর্থাৎ তারা সাদা এবং ছিল উলঙ্গ, অল দেয়ার ব্যাগস লেফট বিহাইন্ড, তাদের ব্যাগগুলো রয়েছে পিছনে, তারা দেখতেছিল স্বপ্নে, টম ডিক্রি স্বপ্নে দেখতেছিল যে তাদের ব্যাগগুলো পিছনে ছিল, এবং তারা ভেড়ায় চড়ে, নেক্সট লাইন দেখি আগে, দে রাইজ আপন ক্লাউডস অ্যান্ড স্পোর্ট ইন দ্য ওয়াইন্ড, অর্থাৎ এখানে আমরা বলতে পারি দে রাইজ আপন ক্লাউডস অ্যান্ড স্পোর্টস ইন দ্য ওয়াইন্ড। এখানে বলতেছে যে যে মেষ শাবকের কথা আমরা এতদিন পড়েছিলাম, তারা এখানে ব্যাগগুলো পিছনে রাখছিল এবং মেষে চড়ে বাতাসে খেলা করতেছিল, অর্থাৎ ভেড়াগুলোর পিঠে চড়ে বা মেষ শাবকের পিঠে চড়ে সবাই একসাথে খেলা করতেছিল। অ্যান্ড দ্য অ্যাঞ্জেল টোল্ড টম, অর্থাৎ ফেরেস্তা টমকে বলল, ইফ হি হ্যাড বি আ গুড বয়, যদি সে ভালো ছেলে হয়, হি হ্যাড হ্যাভ গড ফর হিজ ফাদার অ্যান্ড নেভার ওয়ান্ট। এখানে কি হি হ্যাড হবে না হি উড হবে? ইস হি, এরপরে অ্যাপোস্ট্রোফিএস দিয়ে ডি লাগবে, উড উড হবে, উড হবে, উড হবে তো হ্যাড মনে হয় না, ও সরি উড, তাই না? হ্যাঁ, হি উড বি আ গুড বয়, উড হ্যাড, নেক্সট হি উড হ্যাভ গড ফর হিজ ফাদার অ্যান্ড নেভার ওয়ান্ট জয়। অর্থাৎ এখানে বলতেছে যে এই যে যদি তুমি ভালো ছেলে হও, তবে ঈশ্বরকে পাবে এবং তার পিতা হিসেবে, অর্থাৎ হি উড হ্যাভ গড, ঈশ্বরকে পাবে, এবং হিজ ফাদার, তার পিতা হিসেবে,
অর্থাৎ বলতেছে যে তুমি ঈশ্বরকে তোমার পিতা হিসেবে পাবে। নেভার এন্ড নেভার ওয়ার্ল্ড জয়, অর্থাৎ আর আনন্দের কোনো অভাব থাকবে না, কারণ যেহেতু তারা চিমনি পরিষ্কার করে যারা তাদের পিতামাতা সেখানে নেই, তাই সে স্বপ্নে দেখতেছিল যে ফেরেশতা তাকে বলতেছিল টমকে, টম ডিক্রিকে, যে যদি তুমি ভালো ছেলে হও তাহলে অবশ্যই তুমি ঈশ্বরকে বা আল্লাহকে পিতা হিসেবে পাবে এবং তোমার আনন্দের কোনো আর অভাব হবে না। নেভার ওয়ান্ট জয়। নেক্সট, অ্যান্ড সো টম এওক অ্যান্ড উই রোজ ইন দ্য ডার্ক। অ্যান্ড সো টম এওক, অর্থাৎ টম যখন জেগে উঠল, অ্যান্ড এবং উই রোজ ইন দ্য ডার্ক, অর্থাৎ সবাই সে যখন দেখলো সে জেগে উঠল, অর্থাৎ আধার থাকতে মানে সকালে হয়নি, ভোরবেলা বলা যায়, এই সময়ে তার ঘুম ভাঙলো, সে জেগে উঠল। অ্যান্ড গড উইথ আওয়ার বেগস অ্যান্ড আওয়ার ব্রাশেস টু ওয়ার্ক। এখন স্পিকার যে ইয়া ছিল, চিমনি সুইপার যে ছিল, সে হচ্ছে দেখতেছে তাকে যে ব্যাগ আর ব্রাশ নিয়ে অর্থাৎ কাজ করতে চলে গেল, মানে ভোরবেলা যারা চিমনি সুইপার থাকে তারা ভোরবেলা উঠেই কাজ করতে যায়, কারণ পরিষ্কার করার পরে সেই চিমনিগুলো আবার চালু করা হয়, এই জন্য তারা ব্যাগ এবং ব্রাশ নিয়ে কাজে চলে যায়। থার্ড, দ্য মর্নিং ওয়াজ কোল্ড। যদিও সকালবেলাটা ঠান্ডা ছিল, টম ওয়াজ হ্যাপি অ্যান্ড ওয়ার্ম, তবুও টম আসলে খুব হ্যাপি বা সুখী ছিল এবং সাথে উষ্ণও ছিল। সো ইফ অল ডু দেয়ার ডিউটি, সুতরাং সো ইফ অল ডু দেয়ার ডিউটি, সুতরাং সবাই যদি এভাবে দায়িত্ব পালন করে, বলতেছে যে সবাই যদি এভাবে সবার দায়িত্বগুলো পালন করে, দে নিড নট ফেয়ার হার্ম, তবে তাদের ক্ষতির ভয় নেই। অর্থাৎ এই শেষ লাইনটা দিয়ে বোঝানো হচ্ছে যে সামাজিক অবস্থার মধ্যে যদি সবাই সবার দায়িত্বগুলো পালন করে তাহলে কেউ কখনো বিপদে পড়বে না বা কোনো ক্ষতির ভয় থাকবে না। সবাই মানে স্বপ্ন দেখতে পারে, কিন্তু যার যার দায়িত্ব ঠিকই পালন করে, স্বপ্ন বিভিন্ন রকমের দেখে কিন্তু দায়িত্ব পালন করছে আর কি, সে তার নিজের, সেটাই তো। জি, এখানে এই জন্য উইলিয়াম ব্লেক আমাদের মনে করিয়েছিল যে ভবিষ্যৎ যে কিছু কিছু আশাবাদী ছিল, অর্থাৎ টম ডিক্রি যে স্বপ্ন দেখতেছিল সেটা আসলে তার ভবিষ্যৎ একটা আশার বাণী ছিল। আমার মনে হয় মানে স্বপ্ন দেখে ইন্সপায়ার হয়েছে এরকম কিছু, যে স্বপ্নটা দেখে সে ইন্সপায়ার হয়েছে, সবারই সেটাই দায়িত্ববান আমি, হওয়া উচিত। হ্যাঁ আমি সেটাই বলতেছিলাম যে ভবিষ্যৎ যে আশাবাণী সে দেখছিল, এই আশাবাণীর মাধ্যমে তার যে আশাটুকু জেগে উঠেছিল, অর্থাৎ এটা সম্ভব একমাত্র নিপীড়িত যারা ব্যক্তিগুলো আছে এই আশাবাদী বা আশার মধ্যে দিয়ে এই নিপীড়নগুলোকে রোধ করতে পারে। এই কবিতার মাধ্যমে উইলিয়াম ব্লেক আমাদের এই কথাটাই বোঝানোর চেষ্টা করছে যে আমাদের আশাবাণীর মধ্য দিয়ে বা আশার মধ্য দিয়ে নিপীড়নগুলোকে রোধ করতে পারে। এটা হচ্ছে সিম্বলিক পোয়েম বলা যায়, কারণ এখানে অনেক ধরনের সিম্বলিজম ইউজ করা হয়েছে। কবিতাটা কি ক্লিয়ার ইংলিশ টু বাংলা বা ইংলিশ টাই? জি ভাই, অনেকটা ক্লিয়ার ভাই। জি ভাইয়া, জি ভাইয়া, সামারিটা দেখলে অন্য সব কবিতার থেকে এইটার ইয়াটা অনেক ইজি, মানে বোঝা যায় ওয়ার্ড গুলো, সেন্টেন্স গুলো বোঝা যায় অন্য বাকি কবিতাগুলোর থেকে। এখানে প্রথম একটা কথা মাথায় রাখবেন যে কবিতাটাই হচ্ছে, স্পিকার হচ্ছে চিমনি সুইপার, এই কোশ্চেনটা বারবার বেশ কয়েকবার আসছিল, আর এটা হচ্ছে একটা তার মানে সিম্বলিক কোশ্চেনটা পোয়েম। জিজ্ঞাসা করলে আমরা হু ইজ দ্য বলবো যে স্পিকার অফ চিমনি দ্য পোয়েম, সুইপার উত্তর। হু ইজ দ্য স্পিকার অফ দ্য পোয়েম, দ্য চিমনি সুইপার অফ সংস অফ ইনোসেন্স। টম ডিক্রি নামটা উচ্চারণ করবো না ভাইয়া, না এখানে না স্পিকারকে টম বলেন, ডিক্রি এখানে স্পিকার না, স্পিকার কি টম ডিক্রি না, এখানে হচ্ছে যে বাচ্চাটা ওই যে বন্ধু বেঁচে দিছিল সেইটা, সেই বন্ধুটা, বাচ্চাটার নাম না টম আমি ডিক্রি, সহজ কথাই বলি না না যেহেতু প্রশ্নটা টম ছিল ডিক্রি ওই এরকম, বাচ্চাটার বন্ধুর নাম। জাস্ট আমি প্রশ্নটা ক্লিয়ার করি, প্রশ্নটা ছিল হু ইজ দ্য স্পিকার অফ দ্য পোয়েম, এখানে যদি বলি অ্যানসারটা হবে এরকম, দ্য স্পিকার ইন দ্য পোয়েম ইজ আ চিমনি সুইপার অফ আ ভেরি ইয়ং এজ, এটার পরের অর্ডারটা লিখলেও সমস্যা নেই, না লিখলেও সমস্যা নেই, আপনি যদি বলেন যে দ্য স্পিকার ইন দ্য পোয়েম ইজ আ চিমনি সুইপার, রাইট অ্যান্সার, কারণ এখানে চিমনি সুইপার এবং হচ্ছে টম ডিক্রি এই দুজন হচ্ছে বন্ধু, এই দুজনের মধ্যে কথা হচ্ছে, সো এখানে স্পিকার ছিল চিমনি সুইপার, আর মাঝখানে হচ্ছে আপনার
যদি বলা যায় যে এখানে যেহেতু চারটা করে লাইন প্রতিটি স্তবকে, প্রথম প্রথম যে স্ট্যানজারা ছিল এটার মধ্যে হচ্ছে একজন বালক অর্থাৎ চিমনি সুইপার তার পরিচয় দেওয়া হচ্ছিল, আর দ্বিতীয় যে স্ট্যানজার আচ্ছা দ্বিতীয় স্ট্যানজারটা ছিল সেখানে হচ্ছে টম ডিক্রি তার বন্ধু এবং চিমনি সুইপারের সাথে দেখা হলো এ বিষয়ে কথা বলা হচ্ছিল। এবং পরবর্তী যে তিনটা স্ট্যানজা আছে 3, 4, 5, এই তিনটা স্ট্যানজা হচ্ছে টম ডিক্রির যে স্বপ্ন সেই স্বপ্নে নিয়ে লেখা হয়েছিল এখানে। এবং শেষ স্ট্যানজাটা হচ্ছে উইলিয়াম ব্লেক বলতেছিল যে সামাজিক অবস্থার কথা বলছে, ভবিষ্যৎ আশার কথা বলছে, নিপীড়িত এই সব কিছুর কথা বলে কবিতাটা শেষ করছে। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দি পোয়েম? যদি এই থিম পোয়েমটার বলতে যাই, সেন্ট্রাল থিমটা আমরা কি লিখব? ইনোসেন্স লিখতে পারেন। এই আমি প্রথম দিকে বলছিলাম সংস অফ ইনোসেন্স কবিতার প্রতিটা থিম আপনি যদি ইনোসেন্স লেখেন, চাইল্ড অফ ইনোসেন্স, কারেক্ট? তারপর এখানে আরেকটা কথা লেখা যায়, সেটা হচ্ছে ইন্সপাইরেশনকে নিয়ে আসা যায়, কারণ তার যে ভবিষ্যৎ আশাবাণীর কথা বলছিল, যেহেতু মেইন থিম কিন্তু গল্পটা কিন্তু এটাকে নিয়েই যে তার যে আশাটা ছিল ভবিষ্যৎ ফিউচার যে আশা অর্থাৎ স্বপ্নে যেটা দেখলো সে চাচ্ছিল যেন মৃত্যুর পর তাড়াতাড়ি তাদের মৃত্যু হবে। এখানে কফিনের কথা যেহেতু আসছে তারা বুঝতেছিল যে তাড়াতাড়ি তাদের মৃত্যু হবে, মৃত্যুর পরে তারা এমন একটা কি বলা যায় এখন মুক্তি মিলবে এবং দ্রুত মৃত্যুর মধ্য দিয়ে পরবর্তী যে জীবন আছে সেটার মধ্যে তারা পদার্পণ করবে এবং শান্তিতে থাকবে। আরেকটা বিষয় এখানে যে নামগুলো ছিল সে নামগুলো খেয়াল রাখবেন, ডিক, জয়, নেট, জ্যাক। আর যদি থিমটা বলতে চান তাহলে এটা বলা যায় যে গডস ফেভার অ্যান্ড হ্যাপিনেস মাস্ট বিহেভ প্রপারলি। এটা হয়তো আমি এখানে দিইনি, চাইলে লিখে নিতে পারেন। অর্থাৎ এটাকে আবার মোরালও বলতে পারেন, যে পোয়েম অফ দ্য মোরাল। ছিল গডস ফেভার অ্যান্ড হ্যাপিনেস মাস্ট বিহেভিয়ার প্রপারলি। এতটুকু কি ক্লিয়ার? জি জি। সামারিটা দেখতে পারি আমরা? সামারিটা ছিল, সামারিটা যাওয়ার আগে আমি প্রথমে মিস্টেক করছিলাম, আমাদের যে গত দিনের ব্রিফগুলো ছিল সেগুলো কি সবার ক্লিয়ার? কি ছিল ভাই? জি হোমওয়ার্ক হিসেবে ব্রিফ দেওয়া? জি হ্যাঁ হ্যাঁ, ব্রিফ ক্লিয়ার। সেখানে মনে হয় প্রথম কোশ্চেনটা ছিল যে হাউ ইজ দ্য নার্সেস সং, না হাউ ইজ দ্য নার্সেস ইন দ্য পোয়েম, নার্সেস সং অফ ইনোসেন্স। আচ্ছা, হাউ ইজ দ্য নার্সেস ইন দ্য পোয়েম? শি ওয়াজ ভেরি কাইন্ড হার্টেড, অ্যাকোমোডেটিং অ্যান্ড বেনেভোলেন্ট। ওকে, নেক্সট অন্য কেউ অ্যান্সার দিয়েন। গ্রিন মিন, অর্থাৎ যা হোয়াট ডাজ দ্য ওয়ার্ড গ্রিন মিন ইন দ্য লাইন ছিল হোয়েন দ্য ভয়েস অফ চিলড্রেন আর হেয়ার্ড অন দ্য গ্রিন। ইটস মিন বলবো? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, ইটস মিনস গ্রিন প্লট, গ্রাসি প্লট, মানে প্লট অফ গ্রাসি ল্যান্ড, এরকম ইন দ্য লাইন। অন্য কেউ? বাংলাদেশ? হ্যাঁ, প্রশ্নটা দেই।
আরেকটু এখান ভালো থেকে ভালো হবে। সাধারণত ব্রিফ কোশ্চেন খুব কমে আসে, আর যা আসে খুব ইজি ইজি প্রশ্নগুলো আসে। জীবের প্রশ্ন ভাই আমাদেরকে একদিন একটা কোশ্চেন প্যাটার্ন দিয়েন, মানে দেখায়েন। কোশ্চেন প্যাটার্ন বলতে আমাদের কিন্তু অনার্স ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার গাঠনিক ভাবে, অর্থাৎ গঠন যেটা আছে সেটা কিন্তু একটাই, অর্থাৎ স্ট্রাকচার যেটা পুরোপুরি একই, একই, অর্থাৎ আপনার ব্রিফ দিতে ফার্স্ট হলে ইয়ার এক্সাম হয়েছিল তো। ঠিক আছে, ঠিক আছে। আপনাদের মনে হয় আইডিয়া তেমন, যেহেতু এখনো পরীক্ষা অনেকে দেয়নি, অনেকে ফার্স্ট ইয়ার থেকে আছে, যেহেতু আইডিয়া না থাকতে পারে। এমনি প্র্যাকটিস যখন করেছিলাম তখন মানে করেছিলাম, কিন্তু মানে আমি জানতাম না যে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার সবগুলারই আর কি হ্যাঁ স্ট্রাকচারটা সব একই, একই, কোশ্চেন কারণ প্যাটার্নটা। আমাদের প্রতিটা সাবজেক্ট 80 মার্কের, হ্যাঁ 80 মার্কের পরীক্ষা হয়, আর হচ্ছে 20 মার্ক হচ্ছে 3 কোর্স। ওকে, ঠিক আছে ভাই। অন্য কেউ বলেন, হোয়াট ডাজ দ্য নার্সেস অফ সং অফ ইনোসেন্স টেল, কি বলা হচ্ছিল? কোশ্চেনটা শুনি আমি বলি, হোয়াট ডাজ দ্য নার্স অফ সং অফ ইনোসেন্স টেল, ভাই এটা আমি বলি, দ্য নার্স ইনভোকস দ্য চিলড্রেন টু কাম হিয়ার, সরি কাম হিয়ার, শি টেলস দেম টু গিভ আ প্লে। সেভাবে মুখস্থ করছেন একজন, ওলা মুখস্থ আছে কিন্তু বড় গুলো মুখস্থ নাই। নেক্সট, হোয়াট ডাজ দ্য নার্স ফিল এট দ্য বিগিনিং অফ দ্য পোয়েম? আমি বলি, যারা একবারও বলেননি তারা ট্রাই করেন, যদি কেউ বলে থাকেন তাহলে দেখুন। দ্য নার্স হিয়ার দ্য মেরি ভয়েস অ্যান্ড কেয়ার ফ্রি লাফটার অফ দ্য চিলড্রেন, সো শি ফিলস পিসফুল। পিসফুল অ্যান্ড ট্রাঙ্কুইল। ওকে, হ্যাঁ আমি কিন্তু মুখস্থ করছি। আমরা যদি আজকের পরে ফিরে আসি, তাহলে হচ্ছে এখানে যে সামারিটা ছিল, যেহেতু বাংলাটা আপনাদের জানা হয়ে গেছে তাহলে সামারিটা এমনি ক্লিয়ার হয়ে যাবে, তারপরে যদি বলেন আমি জাস্ট বলে দিতে পারি। জি ভাই বলে দেন ভাই। অর্থাৎ সামারিটা এখানে হচ্ছে এই কবিতার টোনটা তাহলে কি বলবো আমরা, কি এই কবিতার টোন, টোনটা আমরা কি বলবো? প্রথম দিকে তো নিপীড়নের বিষয়টা আসছে, তো সেই হিসেবে টোন তো হয় স্যাড অর মেলানকোলিক, লাস্টের তো আবার আশাবাদী, সেই হিসেবে টোন হয় অপটিমিস্টিক, তাহলে কোনটা দেব? যে কয়েকটা বললেন সে প্রতিটাই, কারণ টোন মুড অবশ্যই চেঞ্জ হইতেই পারে, সব সময় লেখকের বা স্পিকারের টোন বা মুড একই থাকে না। হ্যাঁ এভাবে লিখতে পারেন, ফার্স্ট তাহলে টোন তাহলে কি আমরা সবগুলাই লিখে দিব, হাসিটা আবার আনন্দটা সব মানে দুঃখেরটা সবগুলাই? হ্যাঁ, থিমের ক্ষেত্রেও ঠিক এভাবে লিখতে হবে, এভাবে বলতে পারেন যে ফার্স্টলি একটা বললেন, ওটার ব্যাখ্যা দিলেন কেন এটা, সেকেন্ডলি আবার লিখলেন ব্যাখ্যা দিলেন, যদি আরেকটা মনে হয় থার্ডলি লিখা যায় তাহলে লিখলেন থার্ডলি, আর সহজ কথায় প্রথম প্রথমেই লিখে দিতে পারেন পজিটিভ বা নেগেটিভ একটা ধারণা নিয়ে, যে এখানে কথাগুলো নেগেটিভ হয়ে বলছিল নাকি পজিটিভ হবে। ভাই আর একটা কোয়েশ্চেন ছিল, সেটা হলো গ্রুপে দেখলাম এক আপু থিম লিখেছে প্যারা করে করে, হ্যাঁ এটা নিয়ে আমাকে একদম পয়েন্ট আজকে দিয়ে দিয়ে আজকের ক্লাসে বলতে বলছিল, কে যেন মেসেজ দিছে। আমি বলছিলাম ভাই, আমি আপনাকে মেসেজ দিছিলাম। আচ্ছা মনে করে দিয়ে, সামারি আর থিমের বিষয়ে, আচ্ছা আমি বলি, সামারি থিম এই বিষয়গুলো আসলে একটা প্যারার মধ্যেই লিখা উচিত, বা প্যারা না করলেই ভালো হয়, করাটা ঠিক না, প্যারা করা যায় না, বিশেষ করে থিমটা প্যারা করা ঠিক না। হ্যাঁ প্যারা করা যায় কখন, একটা সময় আপনি প্যারা করতে পারবেন যদি লাইন বাই লাইন, অর্থাৎ চারটে, যেমন এই কবিতাটা যদি আমরা দেখি চারটা লাইন মিলে একটা স্টেনজা, আপনি পুরো চারটা লাইন লিখলেন, সেটা যদি অ্যানালাইসিস লিখতে পারেন সামারির মধ্যে বা থিমের মধ্যে, তাইলে হবে। আর থিম প্যারা করে লিখা যায় কখন, সেটা হচ্ছে যখন সাপোজ ধরেন যে তিনটা আপনি লিখতে পারেন, একটা হচ্ছে চাইল্ডহুড ইনোসেন্স, তারপর হচ্ছে গডস ফেভার যদি লিখেন, তাহলে মনে করেন চাইল্ডহুড ইনোসেন্স লিখে একটু লিখলেন, গডস ফেভার লিখে লিখে একটু একটু লিখা যায়, তারপর হচ্ছে আপনার আরেকটা যেন কি বললাম, হ্যাপিনেস অ্যান্ড মাস্ট বিহেভিয়ার, এটা নিয়ে আরেকটা লিখা যায়। কিন্তু এভাবে লিখে আপনি যদি তিনটাকে একসাথে লিখতে পারেন সব থেকে ভালো হয়, প্যারা না করলে, প্যারা করাটা আসলে যায় না, স্ট্যান্ডার্ড হয় এটা আর কি।
হ্যাঁ, সব থেকে স্ট্যান্ডার্ড হয় ভাড়া এটি করা যায় আর কি। না। আর একটা জিনিস ভাববেন যে রিডিং স্কিল, রাইডিং স্কিলে যখন থিম, সামারি এগুলো যখন চায়, আমরা ভাবি যে 10 মার্ক আছে, এত ছোট লিখে কি ফুল মার্ক পাবো? আসলে সামারি, থিম এগুলো ছোটই হয়, বড় হয় না। সামারি বলতে একটা অনেক বড় লেখাকে ছোট করে তার হচ্ছে মূল সারমর্ম বা যেটাই বলেন সেটাই হচ্ছে লেখাটাই হচ্ছে আপনার সামারি। তো সামারি আমাদের 4 পাতা, 5 পাতা, 10 পাতা লিখতে হবে তা কখনোই না। এই জন্য রিডিং স্কিল, রাইটিং স্কিল অনেকে বড় বড় করে লিখে মার্ক কম পায়। দেখেন যে আপনি একটা লুজ নেন নি, আপনার জামার কাছে একজন 4টা লুজ নিয়েও সে মার্ক পায়নি, এটার কারণ এটাই। তবে এটা মাথায় রাখবেন, সামারি, থিম, টোন এই বিষয়গুলা, সামারি, থিম, টোন এই বিষয়গুলো প্যারা করবেন না, একসাথে এক প্যারাগ্রাফে লিখে যাবেন। 2টা প্যারা করার দরকার নেই, একখানে শুরু করবেন, শেষ করবেন। জি আপু বলেন, কি যেন বলতেছিলেন? আমরা বলি জেনার, অনেকে জেনার উচ্চারণ করে, তাই তো? হ্যাঁ, জেনার বলে অনেকে, জেনার বলে, মানে জিনিসটা কি অ্যাকচুয়ালি আমি ঠিক বুঝি না। আচ্ছা, এটার উচ্চারণটাকে খেয়াল করেন, এটা জেনারও হবে না, জেনিয়রও হবে না, এটার উচ্চারণ হচ্ছে জানরা, ওকে, জানরা। তো এটা আপনি অনেকটা ইমাজারি যে আছে, ইমাজারির মধ্যে কিন্তু আপনি জাস্ট ব্যাকগ্রাউন্ড পিকচারটাকে তুলে আনার চেষ্টা করেন, আমি শর্টকাটে বলি, ব্যাকগ্রাউন্ড পিকচারটাকে তুলে আনার চেষ্টা করেন, কিন্তু জানরা যেটা আছে সেটা হচ্ছে একটা যে কিভাবে লেখা হচ্ছে। অর্থাৎ আপনি বলতে পারেন যে থিম, রাইম স্কিম, টোন সম্পূর্ণ, যেমন আমরা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন পড়ছিলাম, সম্পূর্ণ আপনি একটা স্ট্রাকচার তৈরি করে দিতে পারেন। জি, আচ্ছা, আমি একটু সামারিটা দেখি, ক্লাস অনেক দীর্ঘ সময় হয়ে যাচ্ছে না হলে। দ্য স্পিকার অফ দিস পোয়েম ইজ এ স্মল বয় হু ওয়াজ সোল্ড ইন টু দ্য চিমনি সুইপার সুইপিং বিজনেস হোয়েন হিজ মাদার ডাইড। অর্থাৎ ওই কথাগুলো সম্পূর্ণ সেটাই, যে এখানে যে স্পিকার অফ দ্য, মানে পোয়েম কবিতার মধ্যে যে স্পিকার ছিল সে হচ্ছে একটা ছোট্ট বালক, তাকে হচ্ছে বিক্রি করে দেওয়া হয় চিমনি, চিমনি সুইপিং অর্থাৎ চিমনি পরিষ্কার করার কাজে, এটা একটা বিজনেস হিসেবে ধরা হচ্ছে যে হোয়েন হিজ মাদার ডাইট, তার মা যখন মারা গিয়েছিল এরপরে। হি রিকাউন্টস দ্য স্টোরি অফ আ ফেলো চিমনি সুইপিং, চিমনি সুইপার। অর্থাৎ এটা একটা গল্প হচ্ছে, একটা যদি বলি যে ছোট্ট একটা চিমনি, চিমনি সুইপারের যে জীবনীগুলো আছে সেটাকে নিয়ে। অর্থাৎ টম ডিক্রি হু ক্রাইড হোয়েন হিজ হেয়ার ওয়াজ শেভ টু প্রিভেন্ট ভার্মিন অ্যান্ড শুট ফ্রম ইনফেস্টিং ইট। অর্থাৎ এখানে যদি টম ডিক্রি, তার বন্ধু এখানে কান্না করতেছিল কারণ তার যে চুল ছিল সেগুলো কেটে ফেলা হয়েছে, কারণ হচ্ছে যে চিমনি সুইপিং, মানে সুইপিং করার সময় যাতে ঝুল বা কালিগুলো মাথায় সাদা চুলের মধ্যে লেগে না যায়। দ্য স্পিকার কমফোর্টস টম, অর্থাৎ স্পিকার হচ্ছে এখানে টমকে বলতেছিল যে হু ফলস এ স্লিপ অ্যান্ড হ্যাজ এ ড্রিম, মানে যখন সে তার সান্ত্বনা দিচ্ছিল, সান্ত্বনা দেওয়ার পর টম যখন ঘুমায় গেল তখন সে একটা স্বপ্ন দেখতেছিল, বা তার একটা ভিশন অফ সেভারেল চিমনি সুইপার্স অর লকড ইন দ্য ব্ল্যাক কফিন, একটা কালো কফিনের মধ্যে অনেক চিমনি সুইপার্সদের বন্দি করে রাখা হচ্ছিল। অ্যান এঞ্জেল অ্যারাইভস উইথ এ স্পেশাল কি, অর্থাৎ ফেরেস্তা আসে, তার যে এই মানে স্পেশাল কি চাবি ছিল সেটা দেখতে পাইলো, দ্যাট ওপেন্স দ্য লকস অন দ্য কফিন, সে কফিনটা খুললো, অ্যান্ড সেটস দ্য চিলড্রেন ফ্রি, অর্থাৎ বাচ্চাগুলো সেখান থেকে মুক্ত হলো। দ্য নিউলি ফ্রিড চিলড্রেন রান থ্রো থ্রো আ গ্রিন ফিল্ড, অর্থাৎ তারা দেখলো যে তাদের সবাইকে মুক্ত করলো, মানে তাদের সবাইকে ছুঁড়ে ফেললো সবুজ মাঠের মধ্যে। অ্যান্ড ওয়াশ দেমসেলফ, এটা যদি সিম্বলিজম বলেন তাহলে এখানে হচ্ছে গ্রিন ফিল্ড বলছিল, অর্থাৎ তারা যখন মারা যাবে, মারা যাওয়ার পর যে পরবর্তী তাদের যে কী বলে এটাকে, মৃত্যুর পর মধ্য দিয়ে যে পরবর্তী জীবন সেটার যে শান্তি সেটার কথা বলা হচ্ছে, যে তাদের গ্রিন ফিল্ডের মধ্যে থ্রো করা হচ্ছে, অ্যান্ড ওয়াশ দেমসেলফ ইন আ রিভার, অর্থাৎ নদীর মধ্যে তারা গোসল করতেছিল, কামিং আউট ক্লিন অ্যান্ড হোয়াইট
ইন দ্য ব্রাইট সান, এবং পরিষ্কার হয়ে এবং সাদা হয়ে মানে স্বচ্ছ হয়ে, যেহেতু চিমনি সুইপিং করতো, তাদের শরীর মুখ সব কালো হয়েছিল, এই জন্য বলতেছিল যে ক্লিন অ্যান্ড হোয়াইট ইন দ্য ব্রাইট সান, এবং ক্লিন হয়ে আসলো এবং সাদা দেখাচ্ছিল এবং তারা সূর্যের আলোতে শুকিয়ে নিল। দ্য অ্যাঞ্জেল টেলস টম, অর্থাৎ ফেরেস্তা টমকে বলল, দ্যাট ইভ হিজ হি ইজ এ গুড বয়, তুমি যদি একজন ভালো ভালো বালক হও, হি উইল হ্যাভ দ্য প্যারাডাইস ফর হিজ আউন, অর্থাৎ হচ্ছে যে স্বর্গের মধ্যে, অর্থাৎ ঈশ্বরকে পিতা হিসেবে পাবে, এই কবিতাটি ছিল। আর যদি আমরা বলি যে প্যারাডাইস ফর হিজ আউন, অর্থাৎ স্বর্গের মধ্যে বা পরবর্তী জীবনে অনেক সুখ শান্তিতে বাস করতে পারবে। হোয়েন টম অ্যাওয়েকেন্স, হি অ্যান্ড দ্য স্পিকার গেদার দেয়ার টুলস অ্যান্ড হেড আউট টু ওয়ার্ক, এবং এখানে বলতেছিল যে যদি সে মানে ভালো ইয়া হয় তাহলে ইয়া পাবে, তারপর হচ্ছিল যে তারা যে পরবর্তীতে কাজের জন্য উঠল, অর্থাৎ হি অ্যান্ড দ্য স্পিকার, সে এবং স্পিকার গেদার দেয়ার টুলস অ্যান্ড হেড আউট টু ওয়ার্ক, তারা কাজের জন্য বেরিয়ে পড়লো, অর্থাৎ সে যখন ঘুম থেকে উঠলো, যখন টম ঘুম উঠলো, সে এবং স্পিকার তাদের যন্ত্রপাতি অর্থাৎ ব্যাগ এবং হচ্ছে ব্রাশ নিয়ে তারা কাজের জন্য বেরিয়ে গেল। সাম হোয়াট কমফোর্টেড দ্যাট দেয়ার লিভস উইল ওয়ান ডে ইম্প্রুভ, অর্থাৎ ভাবতেছিল যে একদিন না একদিন, সহজ কথায় বলতে গেলে, তাদের মুক্তি মিলবে, অর্থাৎ এই জায়গা থেকে তাদের উন্নতি হয়ে তারা ভালো জায়গায় যাবে। ক্লিয়ার? জি জি। অর্থাৎ কবিতাটা যদি বাংলাটা বা ইংলিশটা বোঝা যায় তাহলে কিন্তু সামারিটা নিজেরাই লিখা যায়, জাস্ট মাথায় রাখতে হয় শুধু। এই জন্য বলি যে সামারি, অ্যানালাইসিস, থিম এগুলো মুখস্থ করার দরকার নেই। জি জি ভাই, এটা কি ইউটিউবে আপলোড দিবেন না? হ্যাঁ অবশ্যই। ওকে জি, আপু কি যেন বলতেছিলেন? সামারি কমপক্ষে কয় পেজ লিখলে ভালো মিনিমাম? আমি একটু আগে বললাম, সামারি আপনি যদি এইটুকুই লিখেন, কয় পেজ হবে, একটা পেজের মধ্যেই কিন্তু আরো শর্ট হয়ে যাবে। তো আসলে সামারি, থিম এগুলা এক প্যারার মধ্যে লিখবেন, কত পেজ হচ্ছে সেটা দেখার বিষয় না। এটা হচ্ছে অ্যাডজাস্ট অ্যান্সার, খুব সুন্দর, কিন্তু এর মধ্যে আপনি যদি নিজেও পড়ে দেখেন যে এত সুন্দর অ্যান্সার যদি কেউ কোনো টিচার পড়ে, অবশ্যই আপনাকে ভালো ভাববে এবং মার্ক দিতে বাধ্য। আপনি নিজেই পড়ে দেখলে বুঝবেন, পুরো কবিতাটা খুব শর্টকাটে গল্পটা এখানে বলছে, এবং কবিতাটার মিনিংগুলো থেকেও এখানে সিনোনিম মিনিং ওয়ার্ড ব্যবহার করা হয়েছে। অ্যানালাইসিসটা আসলে অনেক বড়, আমি চাচ্ছি যে আপনারা অ্যানালাইসিসগুলো আরো ক্লিয়ারলি ভালোভাবে পড়েন, তাহলে ভিতরের যে কথাগুলো আছে, অর্থাৎ কবিতার যে গভীরতা, সিম্বলিজম যে কথাগুলো, সেগুলো বুঝতে পারবেন। কারণ পুরোটা এখানে শেষ করতে গেলে এখন সময় লাগবে, অনেক সময়ের ব্যাপার, 8:35 বাজে যায়, যেহেতু আমাকে আর একটা মিটিংয়ে কথা বলছিলাম 9টার দিকে, সেখানে যেতে। আমি সুন্দর করে এখানে দিয়ে দিছি, আমি পিডিএফটা শেয়ার করে দিব, অ্যানালাইসিসটা এখানে শুরু হয়েছে। আর আরেকটা বিষয় বলতে ভুলে গেছি, এটা রাইম স্কিমটা হচ্ছে এ এ বি বি। রাইম স্কিমগুলো বলার কারণ হচ্ছে, আপনি ব্রড কোশ্চেনের মধ্যে যদি কখনো এমন কোনো প্রশ্ন দেখেন, সেখানে স্টেনজাটা আপনার যদি মাথায় নাও থাকে যে লাইনগুলো কি ছিল, অন্তত এটা বলতে পারেন যে শেষ ওয়ার্ডগুলোও যদি মাথায় থাকে যে এরকম এরকম ছিল, সেটার স্টেনজা রাইম স্কিমটা এরকম ছিল, জাস্ট কিছু লাইন বাড়বে। তবে এই কথাগুলো অবশ্যই শুরুতে বা শেষে নয়, মিডিলে লেখার চেষ্টা করবেন। আপনি প্রশ্নের খাতা কাটার সময় বিশেষ করে খেয়াল রাখা হয় প্রশ্নের শুরুটা এবং শেষটা। এবং অনেক টিচার আছে যে কলমটা হাতে নিয়ে খাতাটার দিকে তাকাইলে কোথায় ভুল আছে সেটা আগে চোখে পড়ে, বেশিরভাগ টিচারগুলো এরকম, বা আপনি যখন নিজেও খাতা কাটতে যাবেন ভুলগুলো একে চোখে পড়বে। আমি স্ট্যানজা ভাগ করে এখানে দেওয়ার চেষ্টা করছি, স্ট্যানজা 1 দেওয়া আছে, তারপর স্ট্যানজা 2, স্ট্যানজা 3, এভাবে 6টা স্ট্যানজা দেওয়া আছে। এরপর আমি একটা কোটেশন দেওয়ার চেষ্টা করছিলাম, একটা কোটেশন আছে, জাস্ট কোটেশনটা হচ্ছে ফার্স্ট স্টেঞ্জাটার যে 4টা লাইন আছে সেটার। এনারা হয়তো খবরে পায়নি বলা যায় একটা কথা, মানে ক্লাস হচ্ছে এনারা আসলে বুঝতে পারেনি, হয়তো অ্যাক্টিভ ছিল না। এখানে কোটেশন অ্যানালাইসিস বলতে, আমি প্রথম যে স্টেঞ্জাটা ছিল সেই স্টেঞ্জাটা কোটেশন হিসেবে ব্যবহার করে সেটার অ্যানালাইসিসটা দেওয়ার চেষ্টা করছিলাম। আর এরপরে এই কবিতার মধ্যে থেকে লিটারেরি টার্মগুলো বেশি আসে, সেগুলো আমি রেফার করে কোনটা কি চেষ্টা করছিলাম লেখার, বা যেভাবে হোক, খুঁজে হোক বা নেট থেকে হোক, সবগুলো একসাথে করার চেষ্টা করছি।
অ্যাসোনেন্স আছে, মেটাফোর আছে, কনসোনেন্স আছে, সিমিলি আছে, এলিটারেশন আছে, এরপর হচ্ছে ইমাজিনারি আছে, সিম্বলিজম আছে। তো এই কবিতাটার মধ্যে সব থেকে যেটা বলতে পারি সেটা হচ্ছে এই কবিতাটা যেহেতু সিম্বলিক পোয়েম এই কবিতাটা আসবে। আর ব্রড কোশ্চেন যদি বলেন, এই ইন্ট্রোডাকশন, নার্সেস সং, দ্য ল্যাম্প, আজকে পড়লাম দ্য চিমনি সুইপার, নেক্সট ডে আছে হচ্ছে আমাদের ইনোসেন্সের কি ছিল ওইটা, হোলি হোলি থার্সডে, এই কয়টা কবিতায় আছে আপনাদের সংস অফ ইনোসেন্সে। আর ব্রড কোশ্চেনগুলো সাধারণত দুইটা মিলেই হয়, দুইটা হচ্ছে সংস অফ ইনোসেন্স এবং সংস অফ যে এক্সপিরিয়েন্স আছে এই দুইটাকে একসাথে মিলাই প্রশ্ন হয়, ব্রড বলেন শর্ট বলেন। ভাইয়া অনেক সময় না ইন্টারনেটে দেখি ইনজাবমেন্ট নামে একটা কথা আসে লিটারি টার্মস এর ভিতরে, ওইটা একটু বলা যাবে কি ছিল ইনজাবমেন্ট? লিটারি টার্মস এর ভিতরে আসে বিভিন্ন পোয়েমের ক্ষেত্রে আর কি। আমার তো মাথায় নেই, দেখতে হবে তাহলে। এবিসি বইয়ের মধ্যে দেখছিলেন আছে কিনা? গুগল একবার দেখে নিয়েন। আমি আসলে এরকম ওয়ার্ড পাইছিলাম কিনা আমার মাথা দিয়ে নেই, হয়তো আমার মানে নজরে আসেনি, এরকম হইতে পারে। আপনি একটু ওয়ার্ডটা একটু গ্রুপে লিখে দেন, আমরা একটু খুঁজে টুজে দেখি এরকম কিছু আছে কিনা বা কেমন কি বিষয়টা। হ্যাঁ সেটাই ভালো, একটু বলেন জাস্ট আমরা চেষ্টা করি। স্পেলিংটা কি মাথায় আছে? ও ই দিয়ে ইএন এনচ্যাপমেন্ট। আমি আসলে এরকম ওয়ার্ড আমি পড়া হয়নি, আমার হয়তো লেখ ছিল। আপনি যেখানে পাইছিলেন নেক্সটে যদি আবার পেয়ে থাকেন তাহলে প্রয়োজনে শেয়ার করিও। এটা পড়ে যেটা বুঝলাম মনে হচ্ছে ওই যে আমরা অনেক সময় বিভিন্ন কোটস ব্যবহার করি বা কথা ব্যবহার করি বলতে বলতে যে থেমে যাই না, যেমন তুমি আসবে বলে দিয়ে ডট 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 দিয়ে যাই, বাক্য আর শেষ করলাম না, তার মানে এরপরে আরো অনেক কথা ই করা আছে, উজ্জ্বল আছে, তো সামথিং লাইক দ্যাট মেবি। হ্যাঁ সেটাই বলছি যে ইন্ট এন্ড স্টপ এর এর মাঝখানে এনজাম্পমেন্ট হ্যাজ এ লং হিস্টোরি ইন পোয়েট্রি, লাইন্স উইদাউট এনজাম্পমেন্ট আর এন্ড স্টপড। লিটারারি টার্মস কতগুলো জানা লাগবে সেকেন্ড ইয়ারে? মূলত আমি প্রথম যে কয়েকটা আছে দেখিয়েন, যে ইলিটারেশন, অ্যাসোনেন্স, কনসোনেন্স, তারপর হচ্ছে সিমিলি, মেটাফোর, রিপিটেশন, অ্যালিউশন, অ্যানাপেস্ট, অ্যানাফোরা, তারপর হচ্ছে আপনার ক্লাইম্যাক্স, অ্যান্টি ক্লাইম্যাক্স, অ্যাপোস্ট্রফি, অ্যাপোস্ট্রফিটা সব থেকে বেশি কাজে লাগে, তারপর বলতে পারি ক্যাথারসিস একটা আছে, এটা মানে মাঝে মাঝে কাজে লাগে, সব সময় লাগে না অবশ্য, এটা কনসিস্ট, কনসিস্টটা কাজে লাগে, সিম্বলিজম অর্থাৎ সিম্বল কাজে লাগে। একটা বিষয় খেয়াল করিয়েন, এবিসি বইটা যে আছে এবিসি বইটার পিছনে ওয়ার্ড অনুযায়ী কিছু লেখা আছে, এ বি সি ডি এভাবে কিছু কিছু মানে কি বলে এটাকে টার্মস গুলো সাজানো আর কি। হ্যাঁ টার্মস গুলো খুব শর্ট সুন্দর করে পেজ নাম্বার দিয়ে সাজানো আছে, তো এখানে এমন এমন কিছু জিনিস আছে, যেমন প্রথমে এ দিয়ে পাবেন হয়তো কি জন্য সেটা অ্যাকিলিস মনে হয়, হ্যাঁ অ্যাকিলিস মনে দেওয়া আছে, এই অ্যাকিলিসের পেজ নাম্বারটা বের করে দেখবেন সেখানে অ্যাকিলিস নিয়ে খুব সুন্দর একটা গল্প দেওয়া আছে, এবং এই বিষয়গুলো আপনার জানা থাকা জরুরি, অর্থাৎ তারপর ট্রয় নগরী এই বিষয়টা জানা থাকাও জরুরি, হোমার এই বিষয়গুলো অন্তত মুভি দেখেও ট্রয় নগরী মুভিটা দেখতে পারেন, এগুলো মুভি দেখেও অন্তত মাথায় রাখবেন বিষয়গুলো।
হ্যাঁ, আর কিছু চেষ্টা বলছি? ভাইয়া জি ভাইয়া আগামী পরশু দিনকে কি আমাদের ক্লাস হবে? না, আজকে আমি এই কবিতাটা পুরোটা এই জন্য এখানে অ্যাড করছিলাম, আজকে আমরা আজকের পরে অফ করে দেবো, নেক্সট একেবারে হচ্ছে 23 তারিখ, 25 তারিখ অর্থাৎ রবিবার। ওকে ভাইয়া, মুভিটা তাহলে ভাইয়া এইগুলো আচ্ছা আমি বলি, আমি কবিতাটাতে থিম টোন এসব না দেওয়ার কারণ হচ্ছে এটা অনেক বড় একটা কবিতা, এত বড় বা এরকম কবিতাগুলো খুব সচরাচর রিডিং স্কেলে খুব কমে আসে আর প্রয়োজন হয় না। রিডিং স্কেলে আসার মতো কবিতা আছে লন্ডন, লন্ডন 1802, এই দুইটা কবিতা খুব ইম্পর্টেন্ট, সেট সাজেশন থেকে কমন পড়ে, এই জন্য সেট সাজেশনে যে কয়েকটা কবিতা আছে এই কয়েকটা কবিতা দেখলেই হয়ে যাবে। তো ভাই আপনি এরকম ভাইয়া, কোন, উইলিয়াম ব্লেক এর লন্ডনটা কিরকম ইম্পর্টেন্ট? আমি শেষ আছে না যেহেতু এখন সেকেন্ড ইয়ারের পরীক্ষা হয়নি তাই বলা যাচ্ছে না কি আসবে কি আসে নাই, যারা সেকেন্ড ইয়ারের আছে তারা পূর্বের যে কোশ্চেনটা ছিল অর্থাৎ আমাদের পরীক্ষা যে কোশ্চেনটা ছিল সেটা একটু দেখে নেবেন কি আছে। আমি আসলে এমন অবস্থায় পড়ছি, আমার সব বই সেট সাজেশন সব কিছু একজন নিয়ে চলে গেছে, এখন আনে দিতে বলি আনে দিচ্ছে না, বলে যে লকডাউন এসে মানে অনেক কষ্ট দেখাচ্ছে দিচ্ছে না, অনেক কষ্ট করে সব কিছু অ্যারেঞ্জ করতে হচ্ছে, এখন অন্তত বইগুলো থাকলে সব কিছু তো মাথায় আসলে থাকে না, কারণ মাঝখানে অনেক দিনে লকডাউনে আমি পড়ালেখা থেকে দূরে ছিলাম অর্থাৎ ক্যারিয়ারের পড়াশোনাতে ছিলাম, থাকার কারণে আসলে অনেক কিছু ভুলে গেছি। কালেক্ট তো করতেই হবে ভাইয়া। যেহেতু বইটা নাই, বইগুলো আমার কাছে নাই, এই জন্য আর একটু সমস্যায় পড়ে গেছি। তো কিছু কিছু বই আছে যেমন উইলিয়াম ব্লেকের এই বইটা ছিল, বাট আমার কাছে বাংলা অনুবাদ তো কিনি নাই, অন্তত যদি গাইডটা থাকতো সেটা হয়তো, আপনাদের যে ব্রিফগুলো আমি দিচ্ছি আমি ওই ফ্রেন্ডটাকে ফোন করি আরেকজনকে, যে ওই যাকে বই দিছে ওর কাছ থেকে ছবি ওই নেই, আমার ফ্রেন্ডটা নেই, ওই ফ্রেন্ডটা আমাকে পাঠায় দেয় তারপর আমি আপনাদেরকে দিই। ভাই আপনি কাজ করেন, পিডিএফ ফাইল নামায় নেন, বা আপনি নামাতে না পারলে আমি আপনারে দিচ্ছি, আমি অনেকগুলো পিডিএফ ফাইলের অনুবাদ পাইছি, আমি দিয়ে দিবেন আপনারে, অনুবাদ অনুবাদ আমার প্রয়োজন নেই, সমস্যা নেই, লাগবে কি ভাইয়া? বিশেষ করে দরকার হচ্ছে সেট সাজেশন যে অংশগুলো ও আছে, আচ্ছা 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 আচ্ছা, সেট বুঝতে পারছি। সাজেশনটা আমি দেখছিলাম পাইনি, অনুবাদের প্রয়োজন হবে না কারণ অনুবাদ আমি যতটুকু চেষ্টা করি নিজে থেকে হয় আর বাকিটুকু হচ্ছে, হ্যাঁ, অনুবাদ ট্রাই করা না করাই ভালো আর কি। হ্যাঁ আর আমি নিজেও অনুবাদ অনুবাদ বই আসলে কিনে নিই, কারণ আপনি একটা বিষয় খেয়াল করেন এখানে যারা আছেন, এই যে এখানে বলছে হোয়েন মাই মাদার ডাইড আই ওয়াজ ভেরি ইয়ং, এই ওয়ার্ডটার অনুবাদ বই দেওয়ার কি দরকার? এই লাইনটা কোন ওয়ার্ডটা আছে সেইটাই আপনি জানেন সেইটাই না, একটা দুইটা ওয়ার্ড থাকে সেটা যদি আপনি নেটে সার্চ দেন সেই ওয়ার্ডগুলো আপনি খুব আর সুন্দরভাবে পাবেন। তাছাড়া কবিতার অনুবাদ কোনোদিনও মিলে না, হ্যাঁ এর আগে মনে হয় আমি একটা বই অনুবাদ পাইছিলাম, থেকে কিচ্ছু বোঝা যায় না। হ্যাঁ সেকেন্ড ইয়ারের আপনাদের যে দেখলে ভাইয়া, অনুবাদ বইটা ছিল, আমি ক্লিয়ার করি, সেকেন্ড ইয়ারের যে অনুবাদ বইটা ছিল সেখানে যিনি অনুবাদ করছে আমি এক ফ্রেন্ডের কাছ থেকে নিয়ে দেখছিলাম, উনি সুন্দর করে লিখছিল যে কবিতার অনুবাদ আসলে খুব উপযুক্তভাবে অনুবাদ করা যায় না, তো এই জন্য যতটুকু পারছে করছে ক্ষমার দৃষ্টিতে দেখার জন্য বলছিল আর কি। মূল কথা হলো আমরা ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট, আমাদের লিখতে হবে ইংলিশে, বুঝতে হবে ইংলিশে, তো বাংলার উপর হ্যাঁ নির্ভরশীলতাটা এটা কাটাই এই উঠতে হবে, দুইটার নাহলে থেকেও, খুব বিপদ আছে সামনে। এই দুইটার থেকেও বড় কথা হচ্ছে থিংকিং, আপনাকে চিন্তা করতে হবে ইংলিশে, চিন্তা করলে বাকি দুইটা এমনি হয়ে যাবে, আপনি যদি ভাইয়া চিন্তা প্রশ্ন করতে ছিল পারেন। একটা জি ভাইয়া, চিন্তা বলছি করেন। এই যে টেক্সট বুক যেগুলো আমরা কিনছি, মানে যে যা পারছি সংগ্রহ করার চেষ্টা করছি, তো এই টেক্সট বুক গুলা বাদে আর ABC অফ ইংলিশ লিটারেচার বাদে আপাতত আপনি কোনো বই সাজেস্ট করতেছেন যেটা সেকেন্ড ইয়ারে কেনা দরকার? আচ্ছা আপনাদের কাছে কোনো গ্রামার বই আছে? গ্রামার বই কিনছিলেন আপনারা? গ্রামার বই তো জীবনেও বেচিনি ভাই, একদম ক্লাস 5 এর তো শুরু করে না সব আছে। আমাদের যেমন ফ্রেন্ডস বুক কর্নারের যে ফ্রেন্ডস ল্যাঙ্গুয়েজ একটা বই আছে গ্রামার হ্যাঁ টার্নার আছে, বলে, ওইটা আমার কাছে আছে, ওইটা বইটা আমার কিন্তু ভাইয়া আপনাদের খুব কিনছিল, ভালো। আমার কাছে আছে ওটা। সেকেন্ডলি হচ্ছে এই বইগুলো আসলে হচ্ছে আপনাদের জব সাইট পর্যন্ত মানে জব সেক্টর পর্যন্ত কাজে লাগবে, দ্বিতীয় হচ্ছে রেন মার্টিন স্যারের যে বইটা, আচ্ছা আচ্ছা বিপ্লব ভাই আসসালামু আলাইকুম। ভাই গেল কই? অনেকে আছে দেখি, আমি একটু ভিড়ের মধ্যে আছে, তো শুনতেছি সবাইকে। আচ্ছা ওকে ভাই, আসলে বিষয়টা হচ্ছে আমি আবার স্ক্রিনটা শেয়ার করে দিই।
তাহলে হচ্ছে আমাদের এখানে সামারিটা আছে আর হচ্ছে অ্যানালাইসিসটা দেওয়া আছে। সামারি অ্যানালাইসিস, সামারিটা আমি বলে দিলাম, অ্যানালাইসিসটা আপনারা অবশ্যই ক্লিয়ার করবেন। আর চেষ্টা করবেন যে কোটেশনটা ছিল নিচে, এটা যেমন আমি অ্যানালাইসিস করে দিছিলাম, এরকম এখান থেকে জাস্ট আপনাদের মতো করে আর চারটা লাইন অ্যানালাইসিস করে লিখবেন হোমওয়ার্ক হিসেবে, যেহেতু সময় থাকতেছে। নেক্সট ক্লাস হচ্ছে 25 তারিখ রবিবার। অন্য চারটা স্ট্যানজা, মানে অন্য একটা স্ট্যানজা? হ্যাঁ, অন্য একটা স্ট্যানজা। তবে আমি অনুরোধ করব নিজের ভাষায় লেখার জন্য, কোনো অনলাইনের সাহায্য ছাড়া বা কোনো গাইডের সাহায্য ছাড়া বা কোনো বইয়ের সাহায্য ছাড়া নিজে যা পারেন লিখে জাস্ট এইটুকু। আমি অন্তত বিশেষ করে সেদিনের হোমওয়ার্কগুলো দেখব, কারণ এই টপিকটা আমি বিশেষ করে দেখব যে আপনাদের অবস্থাটা আসলে কত দূর বা কিভাবে আপনারা আছেন। ক্লিয়ার? আর এখানে বাকি হচ্ছে আমি বিষয় দিচ্ছি তিনটা, একটা হচ্ছে সামারি, অ্যানালাইসিস, কোটেশনটা তো থাকলো, এর সাথে হচ্ছে এই যে লিটারেরি যে ডিভাইস বা টার্মসগুলো আছে এগুলো ক্লিয়ার করবেন। যেহেতু সময় অনেক, আপনারা সময় নিয়ে ভালো মতো পড়ে বুঝে হোমওয়ার্কগুলো কমপ্লিট করেন। ওকে ভাই, ঠিক আছে। ভাইয়া একটু গ্রুপে লিখে দিয়েন কি কি হোমওয়ার্ক। কি বলেন, শোনার পরে আবার লিখে দিতে হবে? আসলে আমি বলি, আমি যে পিডিএফটা দিচ্ছি এখানে যা আছে সম্পূর্ণ হোমওয়ার্ক, এর বাইরে হচ্ছে নতুন একটা কোটেশন আপনি চারটা, একটা স্ট্যানজার চারটা লাইন লিখে সেটা নিজের ভাষায় ব্যাখ্যা করার চেষ্টা করবেন। ক্লিয়ার? জি ভাইয়া। আসলে যদি আমি ফ্রি থাকি অবশ্যই দিব, লিখে হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিব, আর যদি না থাকি বা ভুলে যাই আপনারা কেউ দিয়ে দিন তাহলে হয়ে গেল। যেহেতু আলোচনা করে আমরা পড়াশোনা করতেছি তাহলে সবাই সবার কাজটা করে দিলে হয়ে গেল। তাহলে প্রায় আজকে 49:50 বাজে গেছে, আমাদের আসলে অন্য ওখানে চলে যেতে হবে, তাহলে আজকের মতো আমাদের শেষ করা উচিত। আর এখানে যারা আছেন আজকের মতো আমরা এখানে শেষ করি। ওকে, অগ্রিম ঈদ মোবারক সবাইকে। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।